পশ্চিমবঙ্গ পুলিশের তরফে আবারও একটি রেজাল্ট প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কোন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং আপনারা কিভাবে রেজাল্ট দেখবেন ওই লিস্টে আপনাদের নাম আছে কিনা জানতে হলে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন সমস্ত কিছু এখানে আপনাদেরকে জানিয়ে দেব। আপনাদের ইন্টারভিউ ডেটও কবে আছে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আমি সৌম্য আপনারা দেখছেন জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করছি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটায় আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দিলে কি হবে এই ধরনের লেটেস্ট আপডেট এবং বিভিন্ন ধরনের চাকরির খবর আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন দিলে কি হবে আমি যখন নতুন ভিডিও আপডেট দেব আপনারা সবার প্রথমে দেখতে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা আমরা এখন আছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে এখান থেকে আমরা যাব রিক্রুটমেন্ট অপশানে রিক্রুটমেন্ট অপশানে যাওয়ার পর আপনাদের সামনে যে পেজটি খুলে আসবে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে অপশানটা দেওয়া আছে লিস্ট অফ ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ ফর কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর বন্ধুরা আমি একটি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে ডাটা এন্ট্রি অপারেটার টাইপিং টেস্ট কবে হবে ওই যে টাইপিং টেস্ট যারা দিয়েছেন যারা অ্যাপ্লাই করেছিলেন যারা টাইপিং টেস্ট দিয়েছেন তাদের রেজাল্টটা এখানে এসছে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা টাইপিং টেস্টে পাস করেছেন তাদের নামটা এখানে দেওয়া হয়েছে এবং সঙ্গে দেওয়া হয়েছে আপনাদের ইন্টারভিউটা কবে হবে ওই ডেটটাও আপনাদেরকে জানাবো এবং কোন অ্যাড্রেসে হবে আপনাদের ইন্টারভিউটা অর্থাৎ ইন্টারভিউর প্লেসটা কোথায় সেটাও জানাবো এর জন্য আমরা সরাসরি এই পিডিএফটা ডাউনলোড করে নেব বন্ধুরা আমরা পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর এই ভিডিওটা দিতে আপনাদেরকে একটু দেরি হয়ে গেল এর জন্য আমি খুবই দুঃখিত আপনাদের কাছে তবুও কিন্তু অবশ্যই আপনাদের জানা উচিত কারণ ইন্টারভিউর ডেটটা কিন্তু অনেক দূরে আছে অর্থাৎ আঠারো এবং উনিশ তারিখ আপনাদের ইন্টারভিউ হবে দেখুন আপনারা যারা টাইপ টেস্ট দিয়েছিলেন যারা পাস করেছেন টাইপিং টেস্টে তাদের নাম এখানে দেওয়া আছে এই যে এক দুই করে এখানে কিন্তু নাম দেওয়া আছে এবং এখানে আপনাদের ফর্ম নম্বরটা দেওয়া আছে দেখুন প্রথম যে এক নম্বরে আছে তার ফর্ম নম্বর সি টেন দু নম্বরে সি ফিফটি সেভেন এইভাবে কিন্তু ফর্ম নম্বর দেওয়া আছে প্রথমে যে ব্যক্তি আছেন এক নম্বরে তার ফর্ম নম্বর সি টেন নাম হচ্ছে অসীম চ্যাটার্জি তিনি টাইপিং টেস্ট দিয়েছিলেন বারোই নভেম্বর দু হাজার আঠারো টাইপিং টেস্ট হয়েছিল আপনারা জানেন বারো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে কিন্তু টাইপিং টেস্ট হয়েছিল এবং এই প্রথম ব্যক্তির ইন্টারভিউয়ের ডেট দেওয়া আছে আঠারোই ডিসেম্বর দু হাজার আঠারো সকাল এগারোটা থেকে এই পিডিএফের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা ডাউনলোড করবেন দেখতে পাচ্ছেন এক থেকে আমরা দেখে নেব কত পর্যন্ত আঠারো তারিখ দেওয়া আছে ইন্টারভিউর ডেট এখানে দেখুন বন্ধুরা এখানে যেটা বলছে এক থেকে প্রায় একান্ন ফিফটি ওয়ান হ্যাঁ ফিফটি ওয়ান ফিফটি ওয়ান পর্যন্ত কিন্তু ইন্টারভিউ ডেট আছে আঠারো তারিখ এবং ফিফটি টু থেকে বাকিটা কিন্তু উনিশ তারিখ ইন্টারভিউ হবে অর্থাৎ উনিশে ডিসেম্বর এবং যেটা আঠারো তারিখ বললাম সেটাও কিন্তু আঠারোই ডিসেম্বর সকাল এগারোটা থেকে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি এখানে আপনাদের প্রথমে নাম দেওয়া আছে এখানে ফর্ম নম্বর দেওয়া আছে এই জায়গাটায় আপনাদের কিন্তু টাইপিং টেস্ট ডেট দেওয়া আছে অর্থাৎ কি আপনারা জবে টাইপিং টেস্ট দিয়েছিলেন ওই ডেটটা কিন্তু দেওয়া আছে আপনারা একটু মিলিয়ে নেবেন এবার দেখুন বন্ধুরা একদম আমরা নিচে চলে যাব এখানে বলা আছে আপনাদের কোন অ্যাড্রেসে ইন্টারভিউ হবে দেখতে পাচ্ছেন বলেছে অল এলিজিবল ক্যান্ডিডেটস শুড রিচ ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন এইচ কিউ থ্রি মানিক বন্দ্যোপাধ্যায় সরণী টালিগঞ্জ কলকাতা সেভেন জিরো 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 ফোর জিরো উইথিন ইলেভেন আওয়ার্স অর্থাৎ সকাল এগারোটার মধ্যে কিন্তু আপনাকে পৌঁছাতে হবে আপনাদের ইন্টারভিউ আরম্ভ হবে কিন্তু সকাল এগারোটায় আপনাদেরকে কিন্তু আরও আগে থেকে সেখানে পৌঁছে যেতে হবে এবং সঙ্গে বলছে আপনি কি কি নিয়ে যাবেন এখানে বলছে যে ইস্যুড অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড আপনাকে নিয়ে যেতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট আপনাকে নিয়ে যেতে হবে এবং এখানে দেখুন সিতে বলছে বার্থ সার্টিফিকেট বা আদার এজ প্রুফ অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনি তো রাখবেনই অবশ্যই ডিতে বলছে কম্পিউটার নোয়িং সার্টিফিকেট অর্থাৎ কম্পিউটার যে জানেন এর সার্টিফিকেটটা দরকার ইতে দেখুন অ্যাড্রেস প্রুফ এবং এফে বলছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ এনি অর্থাৎ এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিন্তু না হলেও চলবে হলে ভালো অগ্রাধিকার পাবেন না হলেও কিন্তু চলবে তো বন্ধুরা এই ভিডিওটা দিতে আপনাদেরকে একটু দেরি হয়ে গেল এর জন্য আমি দুঃখিত তবে আপনারা যারা এই খবরটা পেয়েছিলেন না তাদেরকে আমি জানিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটা আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় হিন্দ